ভিওএ 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। প্রায় 6000 অভিবাসন প্রত্যাশীর একটি যানবাহন যুক্তরাষ্ট্রের সীমান্ত অভিমুখে রওনা হয়েছে, যার বেশিরভাগই আমেরিকায় এবং ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের ক্রমবর্ধমান আগমন নিয়ন্ত্রণে নতুন চুক্তি স্বাক্ষর করতে বুধবার মেক্সিকো সফর করবেন। ক্রিসমাস ডের আগের সপ্তাহান্তে জেসন মেমোয়া অভিনীত সুপারহিরো সিকুয়াল অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লাস্ট কিংডম বক্স অফিস হিট করেছে। রবিবার স্টুডিওর হিসাব অনুযায়ী উত্তর আমেরিকায় ছবিটি মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে প্রায় $28.1 মিলিয়ন। ক্রিসমাসের আগের দিন বিকেলে ফ্লোরিডার কোকো বিচে 15তম সার্ফিং সান্টা ডে পালিত হয়। শত শত সান্টা সার্ফিং করার জন্য সৈকতে নেমে আসে। এর মাধ্যমে গ্রাইন্ড ফর লাইফ, একটি দাতব্য সংস্থা যারা ক্যান্সার রোগীদের চিকিৎসায় সাহায্য করে, এবং স্থানীয় সার্ফ মিউজিয়ামের জন্য তহবিল সংগ্রহ করা হয়। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।